সুপ্রিয় দর্শকমণ্ডলী, দাস বাংলা ব্যাংক আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সিনিয়র সাংবাদিক গোলাম মর্তুজা রয়েছেন আমাদের সঙ্গে, স্বাগত মর্তুজা আপনাকে। শিরোনাম দেখছি দৈনিক ইত্তেফাকের, শিরোনাম হচ্ছে টাকা না দিলে জলদস্যুরা সবাইকে মেরে ফেলবে। আর শাস্তি কমিয়ে সড়ক পরিবহন আইন সংশোধনের মন্ত্রিসভার অনুমোদন। মানবজমি নামাজের বাঁচান জিম্মি নাবিকদের আকুতি, ঢাকা ঘুরে যে বার্তা দিয়ে গেলেন কানাডার কনসুলার কর্মকর্তা। আমাদের সময় আতঙ্কে জিম্মিরা উৎকণ্ঠায় স্বজন, গাজীপুরে সিলিন্ডারের আগুনে শিশুসহ দগ্ধ 35। জায়জাদিন 23 নাবিকের ভাগ্য নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা বাড়ছে। শাস্তি কমিয়ে সড়ক পরিবহন আইন সংশোধনে সায়। কালবেলা চীনা থ্রি হুইলারের শুল্ক ফাঁকি, কোটি কোটি টাকা। 31 দফার রূপরেখা নিয়ে সক্রিয় হচ্ছে বিএনপি। আজকের পত্রিকা পদোন্নতি বঞ্চনায় 42,000 শিক্ষক, টাকা না দিলে একে একে মেরে ফেলবে। দেশ রূপান্তর মহাসাগরে মহাবিপদ, নিরাপত্তা ব্যবস্থায় গলত জানত জলদস্যুরা। সময়ের আলো কী হচ্ছে, ব্যাংক খাতে নাবিকদের উদ্ধারে তৃতীয় পক্ষের মাধ্যমে চলছে চেষ্টা। মানবকণ্ঠ, নাবিকদের বেঁচে ফেরার আন্তনাদ উৎকণ্ঠায় স্বজনরা। ইফতার পার্টির টাকা সাধারণ মানুষের মাঝে দিন প্রধানমন্ত্রী। প্রতিদিনের বাংলাদেশ দুর্ঘটনার পরই শুধু টনক নড়ে সারা বছর ঘুম, রমজানে অসহায়ের পাশে দাঁড়ান আহ্বান প্রধানমন্ত্রীর। খবরের কাগজ জনদস্যুদের সঙ্গে যোগাযোগ হয়নি সেই 13 মার্চ এবং এই 13 মার্চ। করতোয়া বিজ্ঞাপন রয়েছে, টিভিএস আই এম ইন ডেঞ্জার, প্লিজ ফর গিভ মি মা। ফিনান্সিয়াল এক্সপ্রেস, কস্টলি আর পাওয়ার ফুয়েলস, কস্ট অফ লিভিং। যে খবরটা এখানে নেই সেটা হচ্ছে বরণ্যের সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ আমাদের মধ্যে নেই। আজ রাতে 10:30 দিকে তিনি মারা গেছেন। তার মৃত্যু স্বাভাবিক নয়, ঝুলন্ত অবস্থায় তার দেহ পাওয়া গেছে। তো এই অবস্থায় এটা নিয়ে তদন্ত, পুরো তদন্ত না হওয়া পর্যন্ত তো বলা যাবে না কী অবস্থা। সাধারণত বলা হচ্ছে যে অস্বাভাবিক মৃত্যু, এটুকুই। তো আমি জানি আপনার সঙ্গে সাদি মোহাম্মদের একটা ভালো সম্পর্ক ছিল, তো আপনি কীভাবে দেখছেন? এটা খুব মর্মান্তিক, মানে সংবাদটা যেহেতু আমাদের সঙ্গে সামান্য যোগাযোগ ছিল, তো সেই জায়গাটাকে সাদি মোহাম্মদের মতো একজন মানুষ এইভাবে চলে যাবেন, সেটা আসলে যে কোনো মানুষের চলে যাওয়াটাই মেনে নেওয়া যায় না। তো কিছু কিছু মানুষের চলে যাওয়াটা তো একটু আলাদা, সেই হিসেবে সাদি মোহাম্মদ আর একটু আলাদা। সাদি মোহাম্মদ হচ্ছেন তেমন একজন মানুষ, গান ছিল তার জীবন, তিনি সারাক্ষণ এই গানের মধ্যেই থাকতেন। গানের মধ্যে থাকতেন বলতে নিজে গান গাইতেন, নিজে গানের চর্চা করতেন, এবং তার একটা জীবনের অন্যতম লক্ষ্য ছিল যে মানুষকে গান শেখাতে হবে, রবীন্দ্রসঙ্গীত শেখাতে হবে। শিখিয়েছেন অনেক, শেখাতেন, তিনি গান শেখাতেন একেবারে শিশু, তরুণ তরুণী, আরেকটু বয়স্ক মানুষ, তাদের সবাইকেই তিনি গান শেখাতে চাইতেন। যিনি শিল্পী হবেন না, কিন্তু যিনি গানের প্রতি তার একটু আগ্রহ আছে, তিনি চাইতেন যে তারাও তার কাছে আসুক এবং গান শিখুক। তিনি হয়তো কোনো দিনই শিল্পী হবেন না, এরকম মানুষকেও তিনি রবীন্দ্রসঙ্গীত শেখানোর একটা চেষ্টা করতেন। সারাটা জীবন তিনি এইভাবেই কাটিয়েছেন। মোহাম্মদপুরের তাজমহল রোডের যে বাড়িটিতে থাকতেন, তারা দুই ভাই থাকতেন, আরেক ভাই তো শিবলী মোহাম্মদ, প্রখ্যাত নৃত্যশিল্পী, আর সাদি মোহাম্মদ। তো আমি যতখানি জানতাম যে তাদের পারিবারিকভাবে তাদের অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। তাদের মানে সাদি মোহাম্মদ এমন মানুষ ছিলেন, তার সঙ্গে কোনো মানুষের বিরোধ হতে পারে কোনো কিছু নিয়ে, এটা খুবই একটা অস্বাভাবিক ব্যাপার। অসম্ভব আবেগী মানুষ ছিলেন, এবং আমি যতদূর জানি যে তার মার সঙ্গে তিনি খুব অ্যাটাচ ছিলেন। তার মা মারা যাওয়ার পরে তিনি অত্যন্ত অবসাদগ্রস্ত জীবনযাপন করেছেন পুরো সময়, একদম নিঃসঙ্গ হয়ে যান, নিঃসঙ্গ হয়ে গেছেন, অবসাদগ্রস্ত জীবনযাপন করেছেন, সারাক্ষণই এই হাসি, সারাক্ষণ মন খারাপ করে থাকতেন, এক ধরনের জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলেন বলে মনে হয়েছিল। কিন্তু সেই আগ্রহ হারিয়ে ফেলাটা যে এই প্রক্রিয়ার মধ্যে যেতে পারে, এই দিকে যেতে পারে, এটা হয়তো কেউই ভাবেননি, আমরাও ভাবিনি। তো এছাড়া আর খুব বেশি কিছু বলার নেই যে তিনি ছিলেন এত বড় মাপের একজন শিল্পী। রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের মধ্যে, জীবিত শিল্পী যারা ছিলেন তাদের মধ্যে
আমি দুই বাংলা মিলিয়ে বলছি অন্যতম প্রধান শিল্পী, অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পী, রবীন্দ্রসঙ্গীতের অন্যতম গুরুত্বপূর্ণ একজন শিল্পী সাদী মোহাম্মদ। তো সেই মানুষটাকে চলে যাওয়া মানে বাংলাদেশের জন্য আসলে বিশাল বড় মাপের একটা মোটর। আপনি জানেন যে চ্যানেলাই তাকে মূল্যায়ন করেছিল, চ্যানেলাই তাকে মূল্যায়ন করেছিল, চ্যানেলাই তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দিয়েছেন। শুধু তাই নয়, চ্যানেলাই এবার এখানে একটু না বললে অন্যায় হবে যে চ্যানেল আই সাদী মোহাম্মদকে যে সম্মান দিয়েছেন একজন শিল্পীকে, শুধুমাত্র ওই পুরস্কারটি নয়, ওই পুরস্কারের বাইরে সাদী মোহাম্মদকে যে সম্মান দিয়েছেন, যেভাবে মূল্যায়ন করেছেন, সেটা বাংলাদেশে খুব কম ক্ষেত্রে অন্য মানে খুব কম জায়গা থেকে তাকে আমার এরকম করা হয়েছে বলে আমার ধারণা একটা। আরেকটা হচ্ছে এখানে পুরো রাখা দরকার যে বাংলাদেশের শিল্পীদের মূল্যায়নের ক্ষেত্রে চ্যানেল আই এখানে একটা তুলনাহীন অগ্রণী ভূমিকা আছে, অগ্রণী ভূমিকা এবং তুলনাহীন মানুষকে মূল্যায়ন করার ক্ষেত্রে, জন্মদিন পালন করার ক্ষেত্রে, মানুষকে শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে, রাত ১২টার সময় একজন গুণী মানুষের বাড়িতে গিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানানোর যে রীতি, এটা চ্যানেলাই শুরু করেছে। এই কয়েকদিন আগে হয়ে গেল যে আমাদের আরেকজন বরেণ্য শিল্পী মামুনুর রশিদ, তার জন্মদিনে যে সরাসরি সম্প্রচার হলো, সেখানে যে কথা বলা হলো, যাদেরকে উপস্থিত করা হলো, এটা একটা অনন্য। তো সাদী মোহাম্মদকে বারবার ডেকেছেন, বারবার সম্মান জানিয়ে এনেছেন, তার গান মানুষকে শুনিয়েছেন চ্যানেলাইয়ের মধ্য দিয়ে। চ্যানেলাই একটা অসাধারণ দায়িত্ব পালন করেছেন। আমি চ্যানেলাইতে কথা বলছি, চ্যানেলাইয়ের সঙ্গে সম্পর্কিত সেই কারণে কথাগুলো বলছি না, কথাগুলো বলছি এই পুরো বিষয়টি আমরা জানি, পুরো বিষয়টি আমরা দেখেছি, আমাদের চোখের সামনে হয়েছে। চ্যানেলাই শিল্পীদেরকে, চ্যানেলাই গুণীদেরকে যেভাবে মূল্যায়ন করে, যেভাবে মূল্যায়ন করেছে, সাদী মোহাম্মদকে যেভাবে মূল্যায়ন করেছেন, এটা এক অনন্য। এর জন্য চ্যানেলেই অবশ্যই প্রশংসা পেতে পারে। তবে সব কিছুর পরে আজকে মনটা খুব মানে আলোচনাটা শুরু করছি অনুষ্ঠানে আসার আগেই তো সংবাদটা শুনলাম, অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত মর্মান্তিক, যেটা কোনোভাবেই আসলে গ্রহণ করা যায় না সাদী মোহাম্মদ যেটা করলে। অনেক ধন্যবাদ। আপনি জানেন যে জলদস্যুদের কবলে বাংলাদেশের 23 জন নাবিক, এই নিয়ে দেন দরবার চলছে, তাদেরকে তো নিয়ে যাওয়া হয়েছে অজ্ঞাত স্থানে, সেখান থেকে তারা মুক্তিপণ দাবি করেছে, রাষ্ট্রীয় পর্যায়ে চেষ্টা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কূলকিনারা হয়নি। আপনি কীভাবে দেখছেন এটাকে? এটা আসলে দেখার ব্যাপারে এটাও আরেকটি তো মর্মান্তিক সংবাদ। ধরেন নাবিকদের যে জীবন, সেই জীবনও তো এক ধরনের সব জীবনই কঠিন জীবন, কিন্তু তাদের জীবনও ধরেন আত্মীয় স্বজনের কাছ থেকে সরে গিয়ে তাদের কখনো কখনো এক নাগারে 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস দূরে থাকতে হয়, জাহাজে থাকতে হয়, গভীর সমুদ্রে তাদের দিন কাটে, তারা তার সঙ্গে মানিয়ে নেন। তো এরকম একটি 23 জনের একটি দল এখন সোমালিয়ান জলদস্যুদের কবলে আছেন। এখন এই জায়গাটি খুবই কি বলবো, একটা রশির উপর দিয়ে হাঁটার মতো একটা অবস্থা। জলদস্যুদের কবলে যখন তারা চলে গেছেন, জলদস্যুদের নিয়ন্ত্রণে তখন যারা চলে গেছেন, এখন একমাত্র চেষ্টা হচ্ছে তাদের থেকে, জলদস্যুদের থেকে তাদেরকে কী করে ফিরিয়ে আনা যায়। এখন এই ফিরিয়ে আনার প্রক্রিয়াটি, আলোচনাটা আজকে পর্যন্ত বিকেল পর্যন্ত জানতাম যে সরকার হয়তো সরাসরি যোগাযোগ করতে পারেনি, এখানে আসলে সরাসরি যোগাযোগের সুযোগও নাই। এ যাবৎকালে যে সমস্ত ঘটনা ঘটে, যে সমস্ত ঘটনা ঘটেছে, বাংলাদেশেরও আরেকটি জাহাজ কয়েক বছর আগে এরকম জলদস্যুদের হাতে পড়েছিল, জলদস্যুরা সেটাকে নিয়ে গিয়েছিল সোমালিয়ায়। তো তখনও যা হয়েছিল এবং পৃথিবীর অন্যান্য দেশের ক্ষেত্রে যা হয়, সেটা তৃতীয় একটা পক্ষ থাকে এখানে, জলদস্যুরের তৃতীয় একটি পক্ষ থাকে। সেই তৃতীয় একটি পক্ষ জাহাজের যে কোম্পানির জাহাজ, সেই কোম্পানির সঙ্গে যোগাযোগটা করে। আর এই জায়গাটিতে মূলত তো মুক্তিপণের বিনিময়ে জাহাজের নাবিকদেরকে ছাড়া হয়, তো এই মুক্তিপণের পরিমাণটা এত বেশি থাকে যে যে কোম্পানির জাহাজ, সাধারণত সেই কোম্পানি সরাসরি ওই পরিমাণ মুক্তিপণ দিয়ে তার ক্রুদেরকে, তার নাবিকদেরকে ছাড়িয়ে আনার সামর্থ্য রাখে না অধিকাংশ কোম্পানি। তো সেই কারণে এই জায়গাটিতে সরকারকে ইনভলভ হতে হয়, আলোচনা থেকে শুরু করে মুক্তিপণ। মুক্তিপণের বিষয়টি হয়তো আমরা অফিসিয়ালি বলি না, এর আগে যে জাহাজটি জলদস্যুরা, এই সোমালিয়ান জলদস্যুরা জিম্মি করেছিল, সেই জায়গাটিতে আলোপ আলোচনা চলেছিল এবং সেই জায়গাটিতেও আমরা জানি যে সেটাও মুক্তিপণের বিনিময়েই তাদেরকে সারিয়ে আনা হয়েছিল। কিন্তু মুক্তিপণ এমন একটি বিষয়, রাষ্ট্রীয়ভাবে এটি বলা যায় না যে আমরা এই প্রক্রিয়াতে মুক্তিপণ দিয়ে জলদস্যুদের ক্ষেত্রে নাবিকদের বা জাহাজ সারিয়ে আনলাম।
তো এই ক্ষেত্রেও এখনো পর্যন্ত আলোচনা শুরু না হলেও আমি ধারণা করি যে আগামী কালকের মধ্যে হয়তো এই জলদস্যুদের সঙ্গে তৃতীয় পক্ষের মাধ্যমে একটা যোগাযোগ শুরু হবে, এবং যোগাযোগ শুরু হলে এই জায়গাটিতে যেটা ঘটে, আমি সারা পৃথিবীর অনেকগুলো জায়গার একটা সংবাদ পরিপ্রেক্ষিতে বলছি, এইখানে যেটা ঘটে যে সোমালিয়ান যে জলদস্যুরা আছে, জাহাজ তো একটা বড় ব্যাপার, তারা তো সোমালিয়ান উপকূলে নিয়ে যান, তো সেই জায়গাটিতে তাদের ভেতরে একটা তারা থাকে যত দ্রুত সম্ভব মুক্তিপণের বিনিময়ে তারা জাহাজটি ছেড়ে দিতে পারেন, কারণ ওই জাহাজটি বেশি দিন রাখাটা তাদের জন্যও অনিরাপদ, জলদস্যুদের জন্যও অনিরাপদ। অনিরাপদের অনেকগুলো কারণ আছে, সবচেয়ে বড় কারণ যেটা আছে সেটা হচ্ছে এই সমুদ্রে আমরা সবাই জানি যে এই সমুদ্রে সোমালিয়ান জলদস্যুরা তো শুধু বাংলাদেশের জাহাজ নয়, পৃথিবীর যে কোনো দেশের জাহাজ সুযোগ পেলেই তারা এগুলোকে জিম্মি করে, মুক্তিপণ আদায় করে। আর এই জায়গাটিতে যেটা ঘটে, যেটা ঘটেছে সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাতিসংঘ সবাই মিলে ওই জায়গার সমুদ্রটাকে পাহারা দেওয়ার উদ্যোগ নিয়েছে। ওইখানে যুদ্ধ জাহাজ আছে, ওইখানে হেলিকপ্টার আছে, ওইখানে উড়োজাহাজের ব্যবস্থা আছে, যুদ্ধ বিমানের ব্যবস্থা আছে, যে যাতে ওই অঞ্চলটি তারা পাহারা দিতে পারে। কোনো জাহাজ যদি জলদস্যুরা আক্রমণ করে তাহলে যেটা ধারণা দেয়া হয়েছে এ যাবৎকালে যে ওই অঞ্চলের যে যুদ্ধ জাহাজগুলো আছে পাহারা যারা দিচ্ছে তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা দ্রুততম সময়ের মধ্যে এসে রক্ষা জলদস্যুদের পরাস্ত করে জাহাজটিকে জিম্মিমুক্ত করে। এরকম বহু কিছু বহু জাহাজ করেছে, বহু জাহাজ এরকম ঘটনা ঘটেছে, কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য, বাংলাদেশের জাহাজটির দুর্ভাগ্য, তারা যেটা বলছেন গতকালকে যেটা দেখেছি যে তারা ব্রিটিশ একটি জাহাজের সঙ্গে যোগাযোগ করেছিলেন, করেছিলেন বলতে চেষ্টা করেছিলেন, সেখানে তারা ফোন করেছিলেন কিন্তু তাদের সেই ফোনটি ওই ব্রিটিশ জাহাজ রিসিভ করেনি, যেহেতু করেনি সেহেতু ব্রিটিশ জাহাজ জানতে পারেনি, এবং জলদস্যুরা খুব নীরবে নির্বিঘ্নে জাহাজটি কন্ট্রোল নিতে পেরেছেন এবং সোমালিয়ান উপকূলে নিয়ে যেতে পেরেছেন। এখন বাংলাদেশের প্রধানতম দায়িত্ব, সরকারের প্রধানতম দায়িত্ব, শিপিং কোম্পানিটির প্রধানতম দায়িত্ব এই তেইশ জন নাবিককে সুস্থভাবে ফিরিয়ে আনা, কারণ জলদস্যুরা যে হুমকি দিচ্ছেন $50 লাখ, এখন পর্যন্ত আমরা বিভিন্ন উৎস থেকে যে সংবাদটি জানি যে $50 লাখ না দিলে একে একে সবাইকে মেরে ফেলবে না কিন্তু এটা একটা হুমকি, কিন্তু অল্প সময়ের মধ্যে আলোচনাটা যদি একটা ফলপ্রসূ জায়গাতে না যায় তাহলে যে কোনো ঘটনা, দুর্ঘটনা, বেদনাদায়ক ঘটনা যে ঘটবে না সেটা আবার নিশ্চিত করে বলা যাবে না। তো নিশ্চিত করে যেহেতু বলা যাচ্ছে না, সেক্ষেত্রে রাষ্ট্রের এখানে আসলে বিশাল বড় দায়িত্ব হয়েছে, এবং রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে বড়, তার সবচেয়ে বড় দায়িত্ব শিপিং কোম্পানিটির, কিন্তু শিপিং কোম্পানিটি ঠিকমতো দায়িত্ব পালন করছে কি না, তাদের রাষ্ট্রীয় কী সহায়তা লাগবে, এবং রাষ্ট্রীয়ভাবে এই জায়গাটিতে এই 23 নাগরিককে ফিরিয়ে আনারটা এখন আমাদের মানে সর্বাধিক গুরুত্ব পাওয়া দরকার। যোগাযোগ হয়নি, কোনো না কোনোভাবে যোগাযোগ করতে হবে, জলদস্যুরা নিজেদের থেকে যোগাযোগ করে, এটা হলো যে অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এটা সম্ভব। এখন কূটনৈতিক প্রচেষ্টা বলতে প্রচলিত অর্থে যে কূটনৈতিক প্রচেষ্টা আমাদের ওই সমস্ত দেশের কাছাকাছি যে সমস্ত জায়গাতে কূটনীতিকরা আছেন তারা একটা, আর জলদস্যুদের নিজস্ব একটা উইং আছে, তৃতীয় একটা পক্ষ আছে, তারা নিজেরাই ওই শিপিং কোম্পানির সঙ্গে এবং ওই মূলত শিপিং কোম্পানির সঙ্গে যোগাযোগ করার একটা প্রক্রিয়া পথ তৈরি করে। আর জলদস্যুরা যেটা করে, ওইখানে যারা বন্দী থাকে সেই বন্দীদের মাধ্যমে আত্মীয় স্বজনের কাছে সংবাদ পৌঁছানোর একটা সুযোগ তৈরি করে দেয় কোনো কোনো সময়। সেই সংবাদটি কী? সেই সংবাদটি হচ্ছে যে আমরা এরকম বিপদে আছি, আমাদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, আমাদের মুক্তির জন্যে, আমাদের ছাড়িয়ে নেওয়ার জন্যে এই পরিমাণ টাকা দিতে হবে। এরা ওই বন্দী যারা থাকে, জিম্মি যারা থাকে, তাদের মাধ্যমে এই সংবাদটি দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ কোনো একটা পক্ষকে জলদস্যুরা, অর্থাৎ তৃতীয় একটা পক্ষকে জলদস্যুরাই যোগাযোগ করার সুযোগ দেয়, এবং এই কাজটি করতে হয় অত্যন্ত দ্রুত গতিতে। আমি অন্যান্য দেশের ক্ষেত্রে যেটা দেখেছি, যত দ্রুত কাজটি করা যায় তত দ্রুত মুক্তি পাওয়া সহজ হয়। যত লম্বা সময় হতে থাকে, ধরুন এক মাসের খাবার আছে, পানি আছে এক মাস বা দুই মাসের এইরকম, তারপরে সেইটা তারা পাবে কি না, জলদস্যুরা তাদের সঙ্গে এখন পর্যন্ত ভালো ব্যবহার করছে বলে মনে হচ্ছে সেটা করবে কি না, যদি দেখা যায় যে এই পক্ষ থেকে বাংলাদেশের দিক থেকে মুক্তিপণ কেন্দ্রিক যে আলোচনা হচ্ছে সেই আলোচনাটি যদি ফলপ্রসূ হচ্ছে না বলে তারা মনে করে তাদের ভেতরে, সেই ক্ষেত্রে পরিস্থিতি কী হয় বলা যায় না। আমার ধারণা যে বাংলাদেশের যারা দায়িত্বে আছেন, বাংলাদেশের যারা এই কাজটি করবেন তারা যথেষ্ট দক্ষ, আমি বিশ্বাস করতে চাই,
যারা তারা যথেষ্ট দক্ষ এবং তারা অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে এবং এই 23টি প্রাণকে বিবেচনায় রেখেই কাজটি করবেন, এই বিশ্বাসটা আমি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর রাখতে চাই। পাশাপাশি শিপিং কোম্পানিটির দায়িত্বে যেন কোনো অবহেলা না হয়, তারা যেন একেবারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই জায়গাটিতে এই 23 নাগরিকের জন্য কাজ করেন। তারা যদি কোনো জায়গাতে না পারেন সেটাও যেন তারা প্রকাশ্যে বলেন, সেটাও যেন তারা সরকারকে জানান, সরকারের সহায়তা যেন নেন। তারাও কথা বলবেন না, সরকারের সহায়তাও নেবেন না, আবার সরকারও যদি কোনো কারণে মনে করেন যে শিপিং কোম্পানির নাবিক তারাই টাকা দিয়ে তাদেরকে সারিয়ে আনবে, এটা তাই আমরা দিব কেন, এই কেন্দ্রিক নিজেদের মধ্যে যেন একটা টানাপোড়েন তৈরি না হয়। সরকার যেন মনে না করে শিপিং কোম্পানি করবে, শিপিং কোম্পানি যেন মনে না করে যে সরকার করবে, এরকম কোনো টানাপোড়েন যেন তৈরি না হয়, কোঅর্ডিনেশনে যেন কোনো সমস্যা না হয়। হবে না আমি বিশ্বাস করতে চাই, কিন্তু তারপরেও আমাদের বহু কাজে সমন্বয়ের একটা বড় রকমের ঘাপলা তৈরি হয়। এ মনে করে ও করবে, ও মনে করে ও করবে, শেষে গিয়ে দেখা যায় যে কাজটি কেউ করেনি। তো এখন এখানে তো মানুষ, এখানে তো মানুষ, মানুষের জীবন, 23টি জীবন, টাকা গুরুত্বপূর্ণ কিন্তু তার চেয়ে তো গুরুত্বপূর্ণ মানুষের জীবন। এবং এখানকে যে জলদস্যুরা যাদেরকে ধরে নিয়ে যায়, যে সমস্ত জাহাজ জিম্মি করে, এর কিন্তু একটা মোটামুটি প্র্যাকটিস আছে কী পরিমাণ টাকা, মোটামুটি একটা প্র্যাকটিস আছে যে কোন প্রক্রিয়ায় আলোচনা হয়, এটা কিন্তু একেবারে অজানা নয়, বিশ্ব প্রেক্ষাপটে এটা কিন্তু জানা। সুতরাং ওই জায়গাটিতে আমাদের টাকা দিয়ে না আনতে পারলে ভালো, কিন্তু কিভাবে আনবে সেটা বিষয় নয়, সেটা রাষ্ট্র নির্ধারণ করবে। জি, কিন্তু তাদের মুক্তি করে আনাটা হচ্ছে প্রধান কাজ। আমি যাই যাই দিনের শিরোনাম দেখছি যে শাস্তি কমিয়ে সড়ক পরিবহন আইন সংশোধনের সায়। এই আলোচনাটি কিভাবে করবো আমি জানি না, কোন শব্দ ব্যবহার করলে আমাদের নেতারা, আমাদের সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ক্ষুব্ধ হবেন আমি তাও জানি না। আমি শুধু এই জায়গাটিতে বলতে পারি যে স্কুলের শিক্ষার্থীরা যখন আন্দোলন করেছিল, শিশুরা, কিশোররা যখন আন্দোলন করেছিল, এই রাষ্ট্রের পর্যায় থেকে, সর্বোচ্চ পর্যায় থেকে, রাষ্ট্রের মন্ত্রণালয়ের পর্যায় থেকে এই শিশুদের, কিশোরদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে তোমাদের দাবি মানা হবে, তোমরা বাড়িতে যাও, তোমরা স্কুলে যাও। এই শিশু কিশোরদের আশ্বাস দিলেন যে তোমাদের দাবি মানা হবে, আইন করা হবে, কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে, তোমরা বাড়িতে যাও। হেলমেট বাহিনী তাদের পেটালো, সরকারের নেতা মন্ত্রীরা তাদেরকে বোঝালো, প্রতিশ্রুতি দিল, অনেককে গ্রেপ্তার করা হয়েছে, মামলা হয়েছে, আমি জানি না এখন সেই মামলার কী অবস্থায় আছে, গ্রেপ্তার করা, পেটানো হয়েছে, মামলা দেওয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমার সাথে সেটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে সরকারি পর্যায় থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে এর জন্যই কঠোর আইনটি হবে। সেই জায়গাটিতে এই যে শিশু কিশোররা, তাদের সঙ্গে এক ধরনের প্রতারণামূলক আচরণ করা হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে আমরা এক ধরনের প্রতারণামূলক আচরণ করছি। বলা হচ্ছে কঠোর আইন, সেই অনুযায়ী আইনটি ঠিক করা হলো, শুধুমাত্র যারা বিচারের ঊর্ধ্বে থাকতে চায়, রাইট, এখানে আমি শ্রমিকদের কথা বলবো না, এখানে মূলত মালিকরা, শ্রমিকদের সামনে রেখে মালিকরা এই 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 কাজটি করে, এবং মালিক আর শ্রমিক এখানে একাকার, শ্রমিকের প্রতিনিধিত্বও মালিক করে, মালিকের প্রতিনিধিত্বও মালিক করে এই জায়গাটিতে। তো সেই জায়গাটিতে এটা আমার কাছে মনে হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে আমরা অনেক অনৈতিক কাজ করছি, বেআইনি বলার চেয়ে বেশি শব্দটা ব্যবহার করছি, আমরা অনৈতিক কাজ করছি। আমাদের এই শিশু, আমাদের এই কিশোর, যারা যে একটা অভিনব আন্দোলন করে বাংলাদেশে একটা সাড়া জাগিয়েছিল, সরকারকে একটা চাপে ফেলেছিল, সরকার কৌশলের আশ্রয় নিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়েছিল, মারধর করার মামলা টামলা দেয়া ছাড়াও বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠিয়েছিল, সেই বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠানোর পরে এদের সঙ্গে এক ধরনের প্রতারণামূলক আচরণ করা সরকারের জায়গা থেকে ঠিক হলো না, রাষ্ট্রীয় জায়গা থেকে ঠিক হলো না। এটা খুব খারাপ একটা নজির তৈরি হয়ে থাকলো যে এই যে কথা দিয়ে কথা না রাখা, এটা যে আমরা শুধু রাজনৈতিক দল, এক দল আরেক দলের সঙ্গেই এটা করে না, এটা যে শিশুদের সঙ্গেও করা হয়, এই শিশুরা যে বুঝতে পারলো যে রাষ্ট্র আমাদের সঙ্গে প্রতারণা করলো, রাষ্ট্র আমাদের সঙ্গে সঠিক আচরণ করলো না, এই জিনিসটা খুব খারাপ একটা নজির হয়ে থাকে। সড়ক আইনে যদি এই শাস্তি কমানো হয় তাহলে তো আরও বেশি বেপরোয়া হবে, এরা আরও বেশি বেপরোয়া হতে চায় বলেই তো শাস্তি কমাতে চায়। আচ্ছা, তারা যদি বেপরোয়া হতে না চাইতো তাহলে তো কঠোর শাস্তি থাকলে সমস্যা ছিল না, কঠোর, তারা যদি বেপরোয়া হতে না চাইতো, তারা যদি জীবনের মূল্য যদি তাদের কাছে গুরুত্বপূর্ণ হতো, তাহলে তো আর এই আইনের শাস্তি কমানোর জায়গা নিয়ে এত কঠিন, এত তৎপরতা থাকার দরকার ছিল না। এখন এইটা হচ্ছে কি কারণে, এটা হচ্ছে ওই কারণে যারা আইনটি করবে তাদের ভেতরেই তো মালিকদের লোক আছে,
তো তাদের ভেতরেই যেহেতু মালিকদের লোক আছে, তাই মালিকরাই যেহেতু মন্ত্রীও ছিলেন, মালিকরাই যেহেতু এমপি, এবং সেই মালিকরাই যেহেতু আবার শ্রমিক নেতা, তো সুতরাং সব তো তারা, তো তারা যেহেতু সব, সেই কারণে তারা তাদের ইচ্ছের বাইরে কাউকে কোনো কিছু করতে দিতে রাজি নয়। এই সড়ক পরিবহন আইনটির ক্ষেত্রেও আমরা সেরকম ঘটনাই দেখলাম, যে দাবি যাই থাকুক, ন্যায্যতা যাই থাকুক, যুক্তি যাই থাকুক, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে চাওয়া অল্প কিছু মানুষের, যারা তারা যা চাইবেন সেইটিই হবে। সড়ক পরিবহন আইনের ক্ষেত্রে সেই রকম আরেকটি ঘটনাই আমরা দেখতে যাচ্ছি। সুসংবাদ না এটা, যাই হোক, আপনি জানেন দ্রব্যমূল্য নিয়ে হার্ডলাইনে সরকার, হার্ডলাইন ব্যাপারটা কি আমি ঠিক বুঝতে পারি না, হার্ডলাইন ব্যাপারটা কি, ব্যাপারটা কি সরকারের পক্ষ থেকে গত দুই মাস ধরে আমরা কথা শুনছিলাম, জিনিসপত্রের দাম সহনীয় থাকবে, জিনিসপত্রের দাম বাড়বে না, পর্যাপ্ত সরবরাহ থাকবে, ইত্যাদি ইত্যাদি। তো যেদিনেই জিনিসপত্রের দাম সহনীয় থাকবে এই কথাটা বলা হয়েছিল, সেদিন আমার কাছে মনে হয়েছিল যে এই সহনীয় মানেটা কি, আমার কাছে মনে হয়েছিল এই সহনীয় মানেটা হচ্ছে মন্ত্রীদের জন্য সহনীয় থাকবে, অর্থাৎ মন্ত্রীদের এটা কিনতে কোনো সমস্যা হবে না, দাম যেটা থাকবে, আমলাতন্ত্রের জন্য কোনো সমস্যা হবে না, জিনিসপত্রের যে দাম থাকবে, এমপিদের জন্য কোনো সমস্যা হবে না, জিনিসপত্রের দাম যা থাকবে, সরকারের রাজনৈতিক অর্থাৎ ক্ষমতাসীন রাজনৈতিক নেতাদের জন্য কোনো সমস্যা হবে না, সহনীয়ই থাকবে দামটা। এই সহনীয় মানে দিনমজুরের জন্য সহনীয় নয়, এই সহনীয় মানে মধ্যবিত্তের জন্য সহনীয় নয়, নিম্ন মধ্যবিত্তের জন্য সহনীয় নয়, এই সহনীয় মানে উচ্চ মধ্যবিত্তের জন্যও সহনীয় নয়, এই সহনীয় মানে শুধুমাত্র উচ্চবিত্তের জন্য সহনীয়, আর ওই যে যাদের কথা বলতাম মন্ত্রী এমপি আমলা ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা তাদের জন্য সহনীয়। এখন এই চিত্র আমরা দেখছি, এবং সরকার যেদিন বলেন যে দাম বাড়বে না সেদিনই দাম বাড়ে, সরকার বলেন পর্যাপ্ত সরবরাহ থাকবে, খুচরা বিক্রেতা বলেন সরবরাহ নাই দেখে গতকাল 120 টাকা ছিল আজকে 140 টাকা হয়েছে। এখন আমি মানে অবাক হয়ে লক্ষ্য করলাম যে গতকাল ডেলিস্টার একটা প্রতিবেদন, কারওয়ানবাজার ঘুরে এসে আমাদের একজন সংবাদকর্মী একটি প্রতিবেদন প্রকাশ করেছিল, সেখানে দেখলাম তিনি লিখছেন যে একটি লেবুর দাম 25 টাকা, একটি লেবুর দাম 25 টাকা, এটি কিন্তু আমরা অভ্যস্ত নয়, আমরা এক হালি লেবুর দাম কত টাকা সেটা তো অভ্যস্ত, তারপরে লেবু এখন এক হালির জায়গা থেকে একটিতে চলে গেছে, রাইট? তো এই যে দামের যে উত্থান পতন, দামের যে উত্থান পতন তো নয়, দামের যে উত্থান, এটার সঙ্গে আমি হার্ডলাইনের কোনো সম্পর্ক দেখি না। হার্ডলাইন বলতে সরকারের একটাই তৎপরতা থাকে, মন্ত্রীদের কিছু কথা থাকে, একজন মন্ত্রী একটু বাজারে যান, আমরা বাজারে যাই বাজার করতে, মন্ত্রীরা হয়তো বাজারে যান শখ করতে, আচ্ছা দেখি বাজারটা কি, তাদের কাছে সেটা হয়তো একটা দর্শনীয় স্থান যে বাজারটা কেমন দেখি, তো সেই কারণে হয়তো বাজারে যান। আর একটা ব্যবস্থা আছে, সেটার নাম হচ্ছে ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্ট। এটা আমার কাছে মনে হয় যে এটা একেবারেই অহেতুক একটা কাজ, এই ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট এটা একটা খুবই সাময়িক একটা সমাধান, এইখানে কিছু মানুষ যায়, কিছু মানুষ গিয়ে কিছু মানুষকে জরিমানা করে, কিছু মানুষকে ভয় দেখায়, কিছু মানুষের সাথে খারাপ আচরণ করে, করে তারা চলে আসে, কিন্তু বাজারের পরিস্থিতি যা থাকার সেটাই থাকে, রোজার সময় দাম বাড়বে না বলেছে দাম বেড়েছে, সহনীয় থাকবে ওই যে যাদের জন্য সহনীয় তাদের, যাদের জন্য সহনীয় থাকার কথা তাদের জন্য সহনীয় থাকেনি। এটা সুসংবাদ দিয়ে অনুষ্ঠানটা শেষ করতে চাই। আপনি জানেন যে ক্রিকেট জগতে বা ক্রিকেট দুনিয়ায় বাংলাদেশের একটা বড় যে জয় হয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে, 6 উইকেটে জয় পেয়েছে, আপনি দেখেছেন নিশ্চয়ই? জি, খেলা যে পুরোটা দেখেছি সেটা বলা যাবে না, কিন্তু খোঁজ রেখেছি। আপনি ভালো বলেছেন যে আমরা আজকে যে আলোচনাটি করছিলাম সব কয়টি মন খারাপ করার আলোচনা, খুব মর্মান্তিক আলোচনা, মানুষ বাজারে গিয়ে জিনিসপত্র কিনতে পারে না, বেদনা নিয়ে ফিরে আসে, বেদনা নিয়ে বাজার ঘুরে, এটা এই দৃশ্য যে দেখে নাই তার পক্ষেই কষ্ট অনুভব করা কঠিন, যারা বাজার করে না তাদের জন্য অনুভব করা কঠিন। আর সেখানে আপনি যে খেলার সংবাদটির কথা বললেন, ক্রিকেটের সংবাদটির কথা বললেন, ক্রিকেট আমাদের অত্যন্ত গৌরবের ব্যাপার, কারণ ক্রিকেট সারা মানে ক্রিকেট বিশ্বে বাংলাদেশকে গৌরবান্বিত করে, সম্মানিত করে, বাংলাদেশের বাঙালিরা পৃথিবীর যেখানেই থাকেন সুযোগ মানে অনেক কষ্টের মধ্যেও, মানে সময়ের পার্থক্য অনেক থাকে কিন্তু তার মধ্যেও তারা সময় করে নিয়ে বাংলাদেশের খেলা দেখেন, তো সেরকম একটা জায়গাতে ক্রিকেট আমাদেরকে মাঝে মধ্যে আনন্দ দেয়, মাঝে মধ্যে গৌরবের অংশীদার করে। শ্রীলঙ্কাকে 6 উইকেটে পরাজিত করা, বাংলাদেশ দলের যে বর্তমান ক্যাপ্টেন নাজমুল আচান শান্ত, তার অসাধারণ সেঞ্চুরি, অসাধারণ পারফরমেন্স, দায়িত্ব নিয়ে খেলা, এখানে উল্লেখ করা দরকার যে কোনো কোনো সময় ভালো একজন খেলোয়াড়
অধিনায়কত্বের দায়িত্ব দিলে তার পারফরমেন্সে পতন ঘটে, আবার কোনো কোনো ক্ষেত্রে বা কারো কারো ক্ষেত্রে দায়িত্ব পেলে তার পারফরমেন্স ভালো হয়। আমার ধারণা যে এটা বিশ্বাস করতে চাই যে নাজমুল খান শান্ত ক্ষেত্রে সেরকম হতে যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশের জন্য আগামীর ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল, এটা খুব আশাবাদের কথা। আর এই জয়টি বাংলাদেশের জন্য আরও গুরুত্বপূর্ণ যে গত বিশ্বকাপ থেকে শুরু করে তারপরের থেকে বাংলাদেশ ক্রিকেট খুব একটা ভালো সময় পার করছে না। খেলা খেলার বাইরের নানা রকমের কর্মকাণ্ড, নানা রকমের বিতর্ক আমাদের ক্রিকেটকে ঘিরে রেখেছে। এই ক্রিকেটকে কেন্দ্র করে মানুষের ভেতরে যেরকম উচ্ছ্বাস আছে, মানুষের ভেতরে যেরকম আনন্দ আছে, একই রকমের হতাশাও তৈরি হয়েছে, সেটা কয়েকজন ক্রিকেটারের কারণে। তো সেরকম একটা জায়গাতে এরকম একটা জয় নিঃসন্দেহে খুব গৌরবের, নিঃসন্দেহে আনন্দের। অনেক ধন্যবাদ আপনাকে কুসুমডলি, আজ এখানেই শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে, শুভরাত্রি।